আর চিনি, এটা স্বাদ অনুযায়ী লাগবে। টমেটো কিন্তু একটা বড় আমি পিউরি করে নিয়েছি। তাহলে এবার চলে আসি আমি রান্নায়। রান্নায় আমি প্রথমে যেটা বললাম, তেল গরম করে ভালো করে আলু আর আলুর মধ্যে নুন চিনি হলুদ মাখিয়ে এটা ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখো, তেলটা গরম হতেই আমি আলুগুলো ছেড়ে দিয়েছি, নুন হলুদ দেবো, অল্প একটু চিনি মাখিয়ে এবার একটা ভালো করে ভেজে নেব। ভাজবো মানে কি, গ্যাস একদম সিমে করে ভাজবো, যাতে ওপরটা সেভাবে খুব পুড়ে না যায়, ভেতরটা ভালো করে সেদ্ধ হয়, মানে পুরো আলুটা যাতে আমার এখানেই প্রায় সেদ্ধ হয়ে যায়। আলুটা আমার ভাজা হয়ে গেছে, একদম ঠিকঠাক সেদ্ধও হয়ে গেছে, আর একটু যেটা সেটা যখন আমি কষবো তখন হয়ে যাবে। এবার আলুটা নামিয়ে আমি আবার সেম প্রসেসে সয়াবিনগুলোকেও ভেজে নেব। তেল নিয়েছি আবার, আলু নামিয়ে অল্প একটু গরম হয়ে গেছে, আমি সয়াবিনটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ রসুন বাটাটা দেবো, অল্প একটু অল্প পেঁয়াজ রসুন বাটা দিলাম। এটা করলে কি, সয়াবিনের যে একটা গন্ধ থাকে কাঁচা, সেই গন্ধটা থাকে না। আর দিচ্ছি একটু লঙ্কা, একটু হলুদ, আর নুন দিয়ে তো সেদ্ধ করেইছিলাম, তো এবার এটা আমি ভালো করে মেরে নিয়ে চলে আসছি। আবার সয়াবিনটা আমার ভাজা হয়ে গেল, এবার এটা তুলে নেব। আমি তুলে নিয়ে কড়াইতে আমি মশলা দেওয়ার জন্য যা যা ফোড়ন দেওয়ার দরকার সেটা দিয়ে দেবো। আবার কড়াইটাকে আমি গরম করে নিলাম সয়াবিনটা তুলে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মাখন। মাখনটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নটা। এর মধ্যে আমি এই সময় তেজপাতা, সাদা জিরে আর গোটা গরম মশলা যেটা নিয়েছিলাম সেটা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, একটা পেঁয়াজ, একটু আদা আর 8-10 কলি রসুনটা। এটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু সাঁতলে নেব। এটা কষা হয়ে গেছে কিছুটা অল্প, তার মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এইবার আমি এটাও কাঁচা গন্ধ থাকা পর্যন্ত কষে নেব। কষানোটা হয়ে গেছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে। এবার আমি এর মধ্যে মশলাটা গুলিয়ে নিয়ে মশলাটাও দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। ঝাল তোমরা যেভাবে খাবে, যতখানি খাবে ততখানি দেবে অবশ্যই সেটা। জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, জিরে দিলাম, আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এটাকে ভালো করে আমি গুলে নিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে আমি কষে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, তেল সব ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে কষা মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম আলুটা। আলুটা ভালোভাবে মশলার মধ্যে মাখিয়ে একটুখানি এটা করে নেব, দিয়ে তারপরে দিয়ে দেব সয়াবিনগুলো। তোমরা এটা করবে দেখবে, মাছ মাংস লাগবে না তোমাদের সেদিন, আর এত সুন্দর। শুনি যে মাছ মাংস লাগে না খেতে, এক একটা আইটেম থাকে, তো আমার এই আইটেমটা একদম সেরকম, কোনো অন্য কিছু লাগবেই না, এটা দিয়ে তোমাদের সমস্ত খাওয়া হয়ে যাবে এবং সবাই পছন্দ করবে, বড় থেকে ছোট সকলেই খুব পছন্দ করবে। আলুটা কষানো হয়ে গেল, আলু দিয়ে এবার আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দেওয়ার পরও আমি কষিয়ে নেব, মশলা দিয়ে সয়াবিনটাকে একদম ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার বন্ধুরা, তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটা, তোমাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিও, প্লিজ একটা লাইক দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। তোমরা এটা করে খেও দেখবে খুব ভালো লাগে। আর নতুন বন্ধু যারা দেখছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, সেটা কিন্তু আমার, তোমরাও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আমার চ্যানেলটা একটু গ্রোথ পাবে, তাহলে আমিও খুশি হব, আর তোমরাও নতুন নতুন রান্না দেখতে পাবে। সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবে, তারপরে আবার
বেল বাটনটাও টিপে দেবে, দিয়ে নোটিফিকেশন চালু করে নেবে। আমি চলে যাব তোমাদের কাছে, আমি সব বুঝতে পারবো, দিয়ে আমি তোমাদের ঘরে চলে যাব। এসো বন্ধুরা অবশ্যই, আর স্কিপ করো না, এটা রান্নার চ্যানেল তো বেশি বড় হয় না, আমি বারে বারেই যেটা বলি স্কিপ না করে দেখো, ঠিক আছে? আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে থাকবো। তাহলে এটা হয়ে গেল, এবার আমার এবার জল দিতে হবে। আমি একটু উষ্ণ করে রেখেছি আগে থেকে জল, হালকা, অল্প, বেশি না, একটু জল দিয়ে দিলাম। আমার এবার রান্নাটা প্রায় হয়েই গেছে, জল দিয়ে আমি যে কষিয়ে নিলাম, এরপরে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিচ্ছি হলো গরম মশলা অল্প একটু, আর দিচ্ছি অল্প এক চা চামচের এক চামচ বাটার। রান্নাটা আমার হয়ে গেল, তোমরা অবশ্যই এটা করবে, করে আমাকে জানাবে কিন্তু কেমন লাগলো। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেল আমার আলু আর সোয়াবিনের গা মাখা এমন একটা রান্না, যেটা তোমরা মাছ মাংসের স্বাদকে ভুলে যাবে এটা খেলে। তোমরা খেয়েও আমাকে জানাবে অবশ্যই, আর ততদিন তোমরা খুব ভালো থাকো। নতুন ভিডিও পর্যন্ত নমস্কার।